যাচ্ছি প্রথম আলোর বার্তা পক্ষ থেকে। আপনারা জানেন গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তারা বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2021 প্রকাশ করেছে। এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে প্রথম আলোতে আছে এবং সেখানে খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশে গড় আয়ু কমেছে। তো এই বিষয়ে যিনি প্রতিবেদন করেছেন তিনি আমার সঙ্গে আছেন, প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ। জাহাঙ্গীর, আমন্ত্রণ জানাই আজকের অনুষ্ঠানে। তো আপনি প্রতিবেদনটা করেছিলেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল সরকারের পক্ষ থেকে, এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলও আসলে এই মানে তথ্য উপাত্তগুলোই ব্যবহার করে যখন বাংলাদেশ নিয়ে কোনো বড় ধরনের কাজ হয়। তো এখানে প্রথমবারের মতো গড় আয়ু কমেছে আজকে প্রথম পাতার সংবাদ প্রথম আলো। কেন কমলো, কারণটা কি, পুরো বিষয়টা নিয়ে একটুখানি বলেন আমার। আচ্ছা, ধন্যবাদ পার্থদা। গতকালকে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2021 প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনটাই মূলত প্রতি বছরই প্রকাশ করা হয়। এটার মূল বিষয়টা হলো একটা জন্ম, মৃত্যু, বিবাহ, পরিবার, শিক্ষা, স্বাস্থ্য, এসব যে মানুষের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে সেগুলো পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করা হয়। কিন্তু সবচেয়ে বেশি আগ্রহের বিষয় থাকে যে মানুষের গড় আয়ু বাড়লো কি কমলো। আমরা এবার প্রথমবারের মতো দেখেছি মানুষের গড় আয়ু পরিসংখ্যান ব্যুরো যে জরিপটি করেছে সেখানে কমে গেছে। আমরা সর্বশেষ হিসাব তো মানুষের প্রত্যাশিত গড় আয়ু 72.3 বছর, এটা গত বছর ছিল, মানে তার আগের বছর ছিল 72.8 বছর। এটা এটা মানে আমরা বিবিএস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে এরকম আর কখনো কমার ইতিহাস তারা ইতিহাস ঘেটে পায়নি। কেন কমলো এখন প্রশ্ন হয়ে গেল, কেন কমলো? বিবিএস অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছে, সে ব্যাখ্যাটা বললো যে কোভিড এর কারণে আমাদের একটু মৃত্যু হার বেড়ে গেছে। তারা একটা হিসাবও দিয়েছে যে কোভিড এ কত মানুষ আসলে 2 বছরে 20-21 এই সময়তে মেরেছে, মারা গেছেন। সেখানে বলা হয়েছে যে 28,072 জন মানুষ কোভিড এ মারা গেছে। কিন্তু তার এও বলেছে, বিবিএস এও জানিয়েছে যে আসলে কোভিড এর বাইরেও কোভিড পরবর্তী নানা জটিলতার কারণে অনেক মানুষ মারা গেছেন যেগুলো আসলে রিপোর্টেড ছিল না, এবং কোভিড হয়েছে এমন মানুষও আনরিপোর্টেড থেকে গেছে যারা মারা গেছেন। এসব কারণে আসলে এবারে হিসাবটা একটু গড় আয়ুটা কমে গেছে। তবে এখানে বলে রাখা ভালো যে গড় আয়ু কমে গেছে বেড়ে গেছে সেখানে আসলে অনেকে মনে করেন যে আমার গড় আয়ু কমে গেল অথবা আমার গড় আয়ু বেড়ে গেল, আসলে বিষয়টা তেমন না। যে এই গড়ায়ের হিসাবটাকে একটু সহজভাবে বললে বোঝা যায় যে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে সে শিশুটা 72.3 বছর প্রত্যাশিত আয়ু নিয়ে জন্মাবে। এটাই বিষয়। তো জাহাঙ্গীর, একটা বিষয় আমরা দেখেছি যে এখানে তো গড় আয়ু কমে যাওয়ার একটা বিষয় বলা হলো, আপনি কারণগুলো ছোট করে বললেন। এখন এখানে কিন্তু আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের কি বলবো যে সামাজিক সূচকের ক্ষেত্রে খুব গুরুত্ব তাৎপর্যপূর্ণ অনেক বিষয় আছে, যেমন মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, এবং এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা খুব ভালো করিনি। আমরা দেখছি যে আমাদের মৃত্যুর হার গুলো বেড়ে গেছে আর কি, খুব সামান্য হলেও বেড়ে গেছে, কিন্তু সেটা তো আমাদের সামগ্রিক আসলে প্রগতির সঙ্গে অগ্রগতির সঙ্গে যায় না। এই দুটো বিষয় সম্পর্কে একটু বলেন যে আমাদের আর কোন কোন জায়গায়। যে আপনি ঠিকই বলেছেন পার্থদা, আসলে মাতৃমৃত্যু বেড়েছে। আমরা 2020 এটা তো 21 সালের প্রতিবেদন, আমরা 2020 সালের প্রতিবেদনে ছিল প্রতি 1 লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে 163 জন মা মারা যায়, সেটা এবার বেড়ে গিয়ে 168 জন হয়েছে। আবার 1 বছরের নিচে বয়সী শিশুর মৃত্যু হারও কিছুটা বেড়েছে, যেমন প্রতি 1,000 এক বছর কম বেশি শিশুর মধ্যে নানা জটিলতায় 22 জন শিশু মারা যান, এটা আগের বার ছিল 21 জন। তারপর 1 মাসের কম বয়সী শিশুর যারা মারা যান, নবজাতক শিশু, সেটাও প্রতি 1,000-এ 16, এটাও কিছুটা বেড়েছে। এবং সার্বিকভাবে দেখা যায় যে আমাদের আসলে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু এই দুটো হারই বেড়েছে। কিন্তু এটা সবচেয়ে আশঙ্কার বিষয় হলো যে আমরা এই দুটো সূচকে খুব ভালো ছিলাম, এখনো ভালো আছে হয়তো পার্শ্ববর্তী দেশগুলোতে, কিন্তু আমরা আগের চেয়ে আর অগ্রগতি করতে পারছি না, এগিয়ে যেতে পারছি না, মনে হয় যেন কোথায় আটকে গেছি। তবে এটা ঠিক যে এই গত 2 বছর তো আসলে একটা কঠিন সময় ছিল। আমরা হাসপাতালে ম্যাটারনিটি স্বাস্থ্য যেটার কথা বলি, মাতৃস্বাস্থ্যের কথা, সেটা অনেক বিঘ্নিত হয়েছে। জাহাঙ্গীর, এইরকম বিষয় যে আমরা কোভিড এর দিকে নজর দিতে গিয়ে অন্যান্য বিষয় কিছুটা হলেও মানে উপেক্ষা করা হয়েছে বা
করতে হয়েছে এই ধরনের কোনো বিষয়? হ্যাঁ, অনেকটাই তো। আমরা বিশেষজ্ঞরা আসলে তাই বলছেন। আমরা গতকাল কথা বলেছি একজন বিশেষজ্ঞ স্বাস্থ্য অর্থনীতি নিয়ে, উনিও জানিয়েছেন ওনার মতটাও তাই যে আসলে কোভিড এর সময় আমরা মাতৃস্বাস্থ্যের বিষয়টা, নবজাতক স্বাস্থ্যের বিষয়টা আসলে যথাযথভাবে আগের মতো আর দৃষ্টি দিতে পারিনি, কোভিড এর দিকে বেশি নজর ছিল। তবে এটা হয়তো আগামীতে আবার, যদি এখন কোভিড এর প্রকোপ তো কমে গেছে, এখন হয়তো আবার আমাদের যারা যথাযথ প্রতিষ্ঠানগুলো আছে এগুলো হয়তো এখন আবার নজর দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের এই প্রতিবেদনটা নিয়ে মানে আপনারা তো নিশ্চয়ই বেশ কিছু প্রশ্ন করেছিলেন কালকে আর কি, আমরা তো ধরেই নিচ্ছি, তো বিবিএস এর কোনো ভিন্ন কোনো ব্যাখ্যা আছে যে এই বিষয়টিগুলো নিয়ে? হ্যাঁ, বিবিএস এর একটা ব্যাখ্যা আছে গড়ায়ু নিয়ে। তাদের দাবি হয়েছে যে বিষয়টা আসলে এটা আসলে কিছু ভ্রান্তিমান থাকে, যে কোনো পরিসংখ্যানেই থাকে এরর, যেটাকে আমরা সহজ বাংলা ইংরেজি। হ্যাঁ, এখন তাদের দাবিটা হলো যে আগের বছর ছিল 72 বছর 8 মাস, এবছর গড়ায়ু হয়ে গেছে 72.3 বছর। তার মানে তার এটা যে ভ্রান্তিমান যদি বিবেচনায় আনা হয়, তাহলে এই দুইটা পরিসংখ্যানগত তথ্যের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। আচ্ছা, তারা শুধু এটাকে নগণ্য পার্থক্য হিসেবে, মানে পার্থক্য নেই, নগণ্য একটা মানে হিসাবের পার্থক্য হিসাবে ধরেন, কিন্তু পরিস্থিতির খুব বেশি অবনতি উন্নতি হয়নি বলে তারা মনে করে। আচ্ছা, কিন্তু তারা মূল এখানে কারণটা দেখাচ্ছেন আসলে কোভিড, কোভিড এর 3 বছর ধরে ধরেন কোভিড এর মধ্যে ছিল, মানে 21 যখন এটা করা হয়েছে তখন তো কোভিড এর একেবারে পুরো মানে ভয়ানক অবস্থায় আছে কোভিড আর কি। আচ্ছা, তো আমরা আপনার কাছে আর একটু যে বিষয়গুলো দেখতে চাই সেটা হচ্ছে, আমরা কিন্তু সামাজিক খাতে বাংলাদেশ এটা বিশ্ব স্বীকৃত আর কি, তাই না জাহাঙ্গীর, যে আমরা সামাজিক খাতে অনেক ভালো করেছি। আমাদের শিশু মৃত্যু, মাতৃ মৃত্যুর হার সেটা কমে গেছিল, তারপরে আমাদের স্কুলগুলোতে মেয়ে শিশু থেকে শুরু করে সমস্ত ধরনের শিশুদের যাওয়ার পরিমাণটা বেড়ে গেছিল, আমাদের পানীয় জলের স্যানিটেশনের অ্যাক্সেসটা বেড়ে গেছে গেছিল আর কি। তো এর যে সামগ্রিক দিক, আপনি অর্থনীতি নিয়ে অনেক কাজ করেন, মানে এটা আগামী দিনে আসলে কতটুকু আমাদের আমাদের আসলে দৃষ্টি দেওয়ার দরকার আছে এই সমস্ত ক্ষেত্রে? অর্থনীতির সবকিছুই তো সমাজের উন্নয়নের জন্য। এখন আমাদের আর্থসামাজিক সূচকগুলো আসলে যেগুলো আপনি বললেন, ঠিকই বললেন যে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, সাক্ষরতা, শিক্ষা, তারপর স্কুলের নিবন্ধন অথবা এসব, আমরা অনেক এগিয়ে গেছি গত কয়েক 2-3 দশকে, বেশ এগিয়ে গেছি। কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখলাম কালকে সূচকগুলো যে কোথায় আমরা যেন এখন আগে যে গতিতে এগোতে পেরেছি এখন সেই গতিটা কিছু কমে যাচ্ছে। আচ্ছা, এবং এটা একটা সহজ একটা উদাহরণ দিতে পারি আমি, যেমন জন্ম হার যেটা আমরা বলি, এটা প্রায় 4-5 বছর ধরে একই রকম রয়ে গেছে। তারপর প্রজনন হার, সেটাও খুব বেশি ফার্টিলিটি রেট, যেটা একজন 15-49 বছর মহিলা একটা সারা জীবনে কত সংখ্যায় বাচ্চা দিতে, বিশেষ করে আপনার অল্প বয়সী মেয়েদের কিন্তু এটা বেড়ে গেছে, বেড়ে গেছে। তারপর এটা আপনি ঠিকই বলেছেন যে আবার হঠাৎ করে কোভিড এর পর যেন অল্প বয়সী মেয়েদের একটু বিয়ে দেওয়ার মানে প্রবণতাটা বেড়েছে, তারপর স্কুল এনরোলমেন্টটাও বোধহয় একটু কমে গেছে। এই যে আমরা সামাজিক সূচকগুলো হয়তো পরিস্থিতির কারণে কিছুটা অবনতি হয়েছে, এখন আমার মনে হয় সরকারকে এই দিকগুলোতে, এখন যদি কোভিড এর প্রকোপটা একটু কমেছে, এখন এই দিকগুলোতে একটু সরকারকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের এত ভালো একটা মানে আর কি ইতিহাস আছে যে আমরা খুব ভালো করছিলাম, সেই জায়গাটা যেন আর আটকে না। তাহলে জাহাঙ্গীর, আপনি কি সেই কথাগুলোকেই বলবেন যে আমরা যদি এই পথ থেকে উত্তরণ, গড়ায়ুর থেকে খেতে যদি উত্তরণ ঘটাতে চাই বা অন্যান্য, তাহলে কি সেখানে বিনিয়োগের দরকার আছে কিনা আরো বেশি করে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেখানে বিনিয়োগের দরকার। শুধু এটা আবার সরকার একা বাজেটের মাধ্যমে বিনিয়োগ বাড়ালেই হবে না, এখানে আমাদের যারা বেসরকারি উন্নয়ন সহায়তাকারী প্রতিষ্ঠান, উন্নয়ন সাহায্য সংস্থা অথবা মাঠ পর্যায়ে আমাদের আমাদের যারা বেসরকারি প্রতিষ্ঠান গুলো কাজ করেন, সবাই মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে। আমরা যে জিনিসগুলো এত ভালো করলাম গত 2 দশকে, এত এগিয়ে নিলাম আমাদের আর্থসামাজিক, মানে আবার একটু গা ঝাড়া দিয়ে ওঠার, আবার একটু গা ঝাড়া দিয়ে ওঠার ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন, একদমই ঠিক বলেছেন, গা ঝাড়া দিয়ে উঠতে হবে। ঠিক আছে জাহাঙ্গীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, আমরা জাহাঙ্গীর সঙ্গে কথা বলছিলাম আমাদের গতকালের বিবিএস এর এই প্রতিবেদন নিয়ে, যে গড়ায়ু আমাদের দেশে এই প্রথমবারের মতো কমে গেল, এবং আমরা দেখলাম যে এর সঙ্গে আসলে সামাজিক নানা
ক্ষেত্র আসলে জড়িত, এবং কোভিড কালে সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশেও এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আমরা বেশ কিছু জিনিস হয়তো উপেক্ষা করেছি বা করতে বাধ্য হয়েছি, তো সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সেখানে আমাদের মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কিছুটা হলেও বেড়ে গেছে, বাল্য বিয়ের মতো বিষয়গুলো, প্রবণতাগুলো বেড়ে গেছে। তো সামাজিক এই সূচকে কিন্তু বাংলাদেশের অগ্রগতির হার এটা বিশ্ব স্বীকৃত। আমরা চাই যে সেই জায়গাটাকে আমরা ফিরে আসতে, এবং শেষ মুহূর্তে আমরা একটা কথা বলছিলাম সেখানে গা ঝাড়া দিয়ে আবার মানে উঠে আসতে আর কি, এবং সেখানে সুনির্দিষ্টভাবে শুধু সরকারকেই করতে হবে, সরকারকেই একাই যেতে হবে ব্যাপারটা তা না, এর সঙ্গে বেসরকারি এবং উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান তাদেরকেও সম্পৃক্ত করতে হবে, এবং সেই তাগিদটা আসলে এখন অনুভব করা দরকার। আমরা এই আহ্বান রেখে আজকের মতো বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবসময় প্রথম আলোর সঙ্গেই থাকুন, নিয়মিত ভিজিট করুন প্রথম আলো.com। ধন্যবাদ।